দীঘার সমুদ্রে পর্যটকদের ডুবে যাওয়ার কারণ। দীঘা হলো মানুষের কাছে এখন দুধে ভাতে, সে দুদিন ছুটি হোক কি তিন দিন, মানুষের দীঘা যাওয়ার কথাটাই আগে কিন্তু মাথায় আসে। দেখো, ভালো খারাপ নিয়েই কিন্তু এই পৃথিবী। এবার দীঘায় অনেক রকমের লোক দেখা যায়, বন্ধুদের সাথে যাব, পেট ভরে মদ খাবো, বাড়ি চলে আসবো। আবার কেউ কেউ যায় শুধু বৌদি দেখতে, আবার কেউ কেউ যায় সমুদ্রের জলে খালি একটু পা ভেজাতে, আবার কেউ কেউ সমুদ্রে যাবে অল্প একটু স্নান করবে, তারপরে হাঁপিয়ে যাবে, তারপর পাড়ে এসে বালি নিয়ে শিবের একটা মূর্তি বানাবে, নাহলে কোনো বন্ধুকে ডেকে নিয়ে এসে শুয়ে দিয়ে তার উপর দিয়ে বালি চাপা দিয়ে দেবে। হে, কেউ কেউ যেয়ে আবার ফিল নেবে, তার সাথে আবার একটু রিলও বানিয়ে নেবে, কেউ কেউ যাবে আবার ডাব খেতে, আর সব শেষে কিছু পাবলিক। এদের দুপ্যাক খাওয়ার পরে শরীরে যে কী চুলকানি ওঠে আমার তো মাথায় ঢোকে না। গোলমালটা কিন্তু এখান থেকেই শুরু হয়, উত্তাল সমুদ্র হোক বা শান্ত, এদের শরীরে একটা আলাদা রকমই শক্তি কাজ করে। সবাই কিন্তু সামনাসামনি স্নান করে, আর এরা, আরে দেখ আমি কত আগে চলে এসেছি, আরে কিচ্ছু হবে না আমার, যত বড় বড় ঢেউ আসুক কিচ্ছু করতে পারবে না আমার, আরে ওই মেয়েটা আমাকে দেখছে দেখ, একটু আমাকে এখন ক্যালমা দেখাতে হবে। কেন রে বাবা, সুস্থভাবে দীঘা গেছিস, সুস্থভাবে বাড়ি ফিরে আসতে ইচ্ছা করে না? দেখো, আমরা কেউই চাই না যে স্নান করতে যেয়ে কারোর কিছু একটা দুর্ঘটনা ঘটুক, কিন্তু একবার ভেবে দেখো তো, সুস্থভাবে বাড়ি থেকে বেরিয়েছো আর তারপরে কোনো যদি একটা দুর্ঘটনা ঘটে আর সেই খবরটা বাড়ির লোকের কাছে যায়, তাহলে জিনিসটা কেমন হবে? সবাই তো দূরে দাঁড়িয়ে আছে, এদের কি দরকার একদম ঢেউয়ের সামনে যেয়ে ক্যালমা দেখানোর? সমুদ্রের ঢেউ কখনোই একবারে ফুলে ভেবে ওঠে না, একটু সময় নাই, মানুষকে বুঝতে সময় দেয় যে হ্যাঁ আমার এবার তাণ্ডব আকার আমি রূপ ধারণ করব। তো সেই টাইমে তোমরা সাবধানতার সাথে রিটার্ন চলে আসো, ভাগে চলে আসো। আর তাছাড়া আমি তো এটাও দেখি যখন ভলেন্টিয়াররা বা পুলিশরা বাঁশি বাজিয়ে সবাইকে সব পর্যটকদের কাছে চলে আসতে বলে, তখন কেউ আসে না, অনেকেই আসে না, আবার অনেকে চলেও আসে। এবার বিশেষ করে এটা পাকামির জন্যই হয়, আমি সোজা কথায় যেটা বলবো, মানে পুলিশ সচেতন করে তাও এরা সচেতন হয় না। বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ, ড্রিঙ্ক করছো, ক্যালমা দেখাচ্ছ, সব ঠিক আছে, তবে সেগুলো ততক্ষণ পর্যন্তই ভালো যতক্ষণ তুমি নিরাপদ জায়গায় করছো। সমুদ্রের সামনে যেয়ে এরম ক্যালমা দেখাতে যেও না, কারণ প্রাকৃতিক শক্তির সাথে আজ পর্যন্ত কেউ লড়াই করে উঠতে পারেনি। তবে হ্যাঁ, যাদের কথা না বললেই নয়, দীঘা পুলিশ প্রশাসন, নুলিয়া বা ওখানকার স্থানীয় কিছু সাহসী মানুষ, তাদেরকে আমার তরফ থেকে বিগ স্যালুট। কীভাবে তারা নিজেদের জীবন বাজি রেখে সেই সব মানুষদের রক্ষা করে, এই তো কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, বা এখনও ভিডিওটা ভাইরালেই চলছে, মানে আমি তো দেখলাম, মানে দেখে নিজের আমার নিজের ভয় লাগছিল যে একটা নুলিয়া শেষ পর্যন্ত মানে নিজের জীবনটাকে বাজি রেখে সেই পর্যটকটাকে উদ্ধার করলো। আর এরকম বড় বড় ঢেউয়ের মধ্যে পড়লে কোনো পর্যটকদেরই বেঁচে আসা সম্ভব না যদি কেউ সাহায্য না করে, একার পক্ষে কখনোই সম্ভব না যে এখন দিয়ে বেঁচে ফেরা। একটা জিনিস মাথায় রাখবে, তোমার আনন্দটা কারোর যেন অসুবিধার কারণ না হয়ে ওঠে। এবার তোমরাই বলো আমি কি কিছু ভুল বললাম, আমার মতামতের সাথে যদি তোমাদের মতামত মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দাদা বা ভাই তুমি ঠিক বলেছো। এরকম সময়ে ভালো এটাই হবে যে সময় থাকতে থাকতেই মানুষ যেন সতর্ক হয়ে যায়। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওয়ান্ডার বিনু চ্যানেলের নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধান থাকো, আর হ্যাঁ এটা মাথায় রাখবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। দুগ্গা দুগ্গা।